রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মানবাধিকার কর্মীদের। রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং মানবাধিকার কর্মী সুলতানা কামাল। মানবাধিকার ব্যবসায় পরিণত হয়েছে মন্তব্য করায় তথ্যমন্ত্রীর সমালোচনাও করেছেন তিনি। তথ্যমন্ত্রী অত্যন্ত স্পর্ধার সঙ্গে বলেছে যে মানবাধিকার একটা ব্যবসায় পরিণত হয়েছে। আমি তাকে চ্যালেঞ্জ করছি যে দেখা কোন মানবাধিকার কর্মীর সম্পদ কয়েক গুণ বেড়েছে। এত বড় স্পর্ধা তাকে কে দিয়েছে এই ধরনের উক্তি করার জন্য? তারা পারে না মানুষের মানবাধিকার রক্ষা করতে, তারা পারে না মানবাধিকার কর্মীদেরকে সুরক্ষা দিতে, সেটা তাদের ব্যর্থতা। সেই ব্যর্থতা ঢাকতে তারা আক্রমণাত্মক কথাবার্তা বলে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।